স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনে জটিলতা শেষে গতি এসেছে বে টার্মিনাল প্রকল্পে ডিজাইন ও নকশা তৈরিতে কোরিয়ান প্রতিষ্ঠান ডিএনইয়াং ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড এবং কুনওয়া ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসাল্টিং কোম্পানি লিমিটেডের সাথে 126 কোটি 49 লাখ 73 হাজার টাকা চুক্তি 31 মে বন্দরের গতি আরও ফেরাতে দ্রুত বে টার্মিনাল নির্মাণের বিকল্প নেই বলছেন বন্দর ব্যবহারকারীরা আবুজাবেদের ক্যামেরায় চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয় চট্টগ্রাম বন্দর থেকে 6 কিলোমিটার দূরে পতেঙ্গা সমুদ্র সৈকতের কাছে হতে যাওয়া বে টার্মিনালকে বলা হচ্ছে ভবিষ্যতের চট্টগ্রাম বন্দর পতেঙ্গা সমুদ্র সৈকতের কেজুতলার বিপরীত থেকে কাটরুলি পর্যন্ত অংশে পলি জমে 11 কিলোমিটার দীর্ঘ একটি চর সৃষ্টি হয়েছে এই চরে বে টার্মিনাল নির্মাণ করার পরিকল্পনা নিয়েছে চট্টগ্রাম বন্দর ইতিমধ্যে কিছু কিছু জায়গায় মাটি ভরাটের কাজ শেষ করার পর এখন নকশা তৈরি শেষ করতে 31 মে চুক্তি করছে দুটি বিদেশি প্রতিষ্ঠানের সাথে 126 কোটি টাকা এই কনসালট্যান্ট আমরা নিয়োগ করেছি সরকারি অনুমোদন ক্রমে চুক্তি হওয়ার পরপরই এরা কাজ শুরু করবে এরা ডিটেইল ড্রয়িং ডিজাইন এস্টিমেট এবং সুপারভিশন পুরো কাজটাই তারা করবে চট্টগ্রাম বন্দর চ্যানেলের দিনে জোয়ারের সময় সর্বোচ্চ 4 ঘন্টা সময়ে 9.50 মিটার ড্রাফ ও 190 মিটার দৈর্ঘ্যের জাহাজ চলাচল করতে পারে বে টার্মিনাল নির্মিত হলে দিনে রাতের যে কোনো সময়ে এর চেয়ে বেশি দৈর্ঘ্য ও ড্রাফটের জাহাজ বিততে পারবে তাই দ্রুত সময়ের মধ্যে বে টার্মিনাল নির্মাণ কাজ শেষ করার আহ্বান চট্টগ্রামের ব্যবসায়ী নেতাদের আগামী 5-7 বছরের মধ্যে যেটা যে ডিমান্ড ক্রিয়েট হবে সেই ডিমান্ডকে আমাদেরকে সামলানোর জন্য আমাদের টার্মিনালে মানে কাজ করতে হবে ইমিডিয়েটলি কাজ করতে হবে আমাদের অনেক ডাইরেক্ট ভেসেলগুলি আমরা আনতে পারছি না বিকজ অফ আমাদের লোডিং আনলোডিং ক্যাপাসিটি নাই বড় জাহাজ ভিড়ার মতন আমাদের সুযোগ নাই এই সুযোগগুলি বে টার্মিনালকে ঘিরে অনেক আয়োজন হবে সেখানে ট্রান্সপোর্ট টার্মিনাল হবে কন্টেইনার টার্মিনাল হবে শিপ আসবে শিপ লোডিং আনলোডিং হবে চট্টগ্রাম বন্দরে বর্তমানে আসা জাহাজগুলো সর্বোচ্চ 1800 কন্টেইনার বহন করতে পারে বে টার্মিনালে 5000 কন্টেইনারবাহী জাহাজ বিততে পারবে বললেন বন্দর কর্তৃপক্ষ নয়ন বড়ুয়া জয় নিউজ 24 চট্টগ্রাম কুমিল্লার সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছেন দুই মেয়র প্রার্থী বিএনপির বহিষ্কৃত নেতা ও স্বতন্ত্র মেয়র নিজাম উদ্দিন কায়সার বলেছেন দুই মেয়াদে সাক্কু সিটি কর্পোরেশনকে লুটপাটের কার্যালয়ে পরিণত করেছেন আর নৌকার প্রার্থী আরফানুল হক রিফাত বিদায়ী মেয়র সাক্কুর দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করার ঘোষণা দিয়েছেন অভিযোগ অস্বীকার করে মনিরুল হক সাক্কু বলেছেন এ বিষয়ে চাইলে তদন্ত করতে পারে দুদক কিংবা সরকারি সংস্থা আরফিন শাকিলের রিপোর্ট জানাচ্ছেন সজল দাস প্রধান সড়ক থেকে বাড়ির আঙিনা সবখানেই এখন সরগরম নির্বাচনী প্রচার ভোটারের দুয়ারে দুয়ারে প্রার্থীরা ছুটছেন ভোটের প্রার্থনায় ভোটাররাও হিসেব কষছেন নানা অঙ্ক আমরা যার মনের যারও ভালো লাগে যারে মনে করেন সবচেয়ে বেশি ভালো পাই যারা যে আমরা উন্নত হয় তারা আমরা নির্বাচিত করবো আর কি নির্বাচন খুব ভালো হবে এরকম আশাবাদী আমরা যাতে সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন হয় সমস্ত কাজগুলো যারা করে দেবে এটি আমরা জনগণের কাছে কোনো কিছু চাই না শুধু আমাদের জলাবদ্ধতা শিক্ষার মান ইভটিজিং এবং মাদক মুক্তি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন বলতে পারে দেশ ভালো হয়ে গেছে এই জাতীয় নির্বাচন চাই নগরীর শুভপুর গাঞ্চর চাঁদপুরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কথা বলে ভোট চান বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দলের নেতা নিজামুদ্দিন কায়সার বিএনপির মনোনীত সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন তিনি যে কোনো নেতাকর্মী যাতে তার সাথে যোগাযোগ না রাখে সাক্কু সাহেবের সাথে কেউ নাই দুপুরের দিকে প্রচারণায় নেমে আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাতও সাক্কুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেন সিটি কর্পোরেশনে যারা দুর্নীতি করেছে সেই দুর্নীতিবাজদের বিরুদ্ধে শ্বেতপত্র প্রকাশ করব এবং শ্বেতপত্র প্রকাশ করে কুমিল্লার মানুষের কাছে পৌঁছে দেব এদিকে নগরীর নিউ মার্কেটে টেবিল ঘড়ি মার্কা ভোট চাইতে এসে মনিরুল হক সাক্কু এসব অভিযোগ উড়িয়ে দেন বলেন সস্তা জনপ্রিয়তার জন্য ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে আমার শুরু ভাই কাউসার সে কি জন্য দাঁড়াইছে আমি কইতে পারি না সব না একটা নিজের দায়িত্ব আছে নিজের কর্তব্য সে কি জন্য দাঁড়াইছে সে জানে আমি মনে করি আমি দুইবার মেয়র এমনি হই নাই কুমিল্লা সিটি কর্পোরেশনে মোট ভোটার সংখ্যা প্রায় 2,28,000 নগরীতে সব ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে মোড়ে মোড়ে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সজল দাস নিউজ 24 ঢাকা
দর্শকের বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির জীবন। জীবন, জমে উঠেছে সিটি নির্বাচনের প্রচারণা, মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা কোন কোন এলাকায় আজ গণসংযোগ করছেন জানাবেন আমাদেরকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে প্রচার প্রচারণা কিন্তু ইতিমধ্যে কিন্তু জমজমাট হয়েছে এবং আমরা দেখছি যে আসলে নগরীর বিভিন্ন জায়গায় কিন্তু যারা মেয়র প্রার্থী রয়েছেন, কাউন্সিলর প্রার্থী রয়েছেন, তারা কিন্তু আসলে প্রচার প্রচারণা চালাচ্ছেন এবং আমরা দেখছি তারা ভোটারদের ধারে ধারে গিয়ে কিন্তু তারা লিফলেট বিতরণ করছেন এবং ভোট চাচ্ছেন। সব কিছু মিলে তারা কিন্তু এবং জীবন, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে নিচ্ছি একটি বিরতি, সঙ্গে থাকুন। আবারও স্বাগত নিউজ টোয়েন্টি ফোর চট্টগ্রাম প্রতিদিনে। যতই বিএনপি ষড়যন্ত্র করুক না কেন, নির্বাচন শেখ হাসিনা সরকারের অধীনেই হবে বলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করতে যুবলীগকে সংগঠিত হতে হবে বললেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। কারণ শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে চলছে, এদেশে শেখ হাসিনার চেয়ে বিশ্বাসযোগ্য আর কেউ নেই। সোমবার দুপুরে নগরের দি কিং অব চিটাগাংয়ে মহানগর যুবলীগের সম্মেলনে বক্তব্যকালে এসব কথা বলেন তারা। জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম নগরের ১৬ শহর দুই নম্বর গেইট এলাকার শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত বিপ্লব উদ্যানে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে মহানগর বিএনপি। সকালে নগর বিএনপির সভাপতি ডক্টর শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করসহ দলীয় নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় শাহাদাত বলেন, বর্তমান সরকারের পতন ঘটাতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। চট্টগ্রামে দ্রুত গতিতে এগিয়ে চলছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ, এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয় জয়, এই প্রকল্পের কত শতাংশ কাজ শেষ হয়েছে এখন পর্যন্ত জানাবেন আমাদেরকে। ধন্যবাদ আপনাকে। আপনি দেখতে পাচ্ছেন কিন্তু যে প্রকল্পের কাজ চলছে পতেঙ্গা থেকে লালখান বাজার পর্যন্ত, এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের দূরত্ব হলো 16.5 কিলোমিটার। তো একেবারে কিন্তু আসলে যে তারা 61% কাজ তারা শেষ করেছে বলে জানিয়েছেন। একেবারে পতেঙ্গা থেকে কিন্তু আসলে আগ্রাবাদ পর্যন্ত প্রায় কাজ শেষ, তার আগ্রাবাদ থেকে কিন্তু আসলে যে লালখান বাজার পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজটি কিন্তু দ্রুত সময়ের মধ্যে শেষ করতে চাচ্ছেন, যেহেতু একের পর এক করে তিন দফা কিন্তু আসলে মেয়াদ বাড়ানো হয়েছে। একই সাথে যে প্রকল্পের ব্যয়ও কিন্তু অনেকটা বেড়ে গেছে, এখন কিন্তু আসলে প্রকল্পের ব্যয় দাঁড়িয়েছে 450 কোটির চেয়েও অনেক বেশি। তো সব মিলে বলা যায় কিন্তু আসলে 2023 সালে এই প্রকল্পের কাজ তারা শেষ করতে পারবে বলে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ জানিয়েছেন, যেহেতু চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কিন্তু আসলে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করছেন, যেখানে কিন্তু আসলে যানজটের শহর বন্দরনগরী চট্টগ্রাম, যেহেতু একেবারে একটি সড়ক দিয়ে কিন্তু আসলে চট্টগ্রামের মানুষ কিন্তু চলাচল করতে হয়, যেহেতু একটি সড়ক একেবারে কালুরঘাট থেকে পতেঙ্গা পর্যন্ত এই সড়ক দিয়ে কিন্তু মানুষ চলাচল করে। তো এই সড়কের উপরে কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়ে যদি হয় তাহলে কিন্তু আসলে এই দ্রুত সময়ের মধ্যে মানুষ কিন্তু চলতে গন্তব্যস্থানে চলতে পারবে বলে তারা মনে করছেন। তো সব মিলে বলা যায় কিন্তু আমরা একটু যানজটের দৃশ্যটা আপনাকে দেখাতে চাচ্ছি, কিন্তু আসলে দেখতে পাচ্ছেন এই সড়কটা কিন্তু আসলে দীর্ঘ সময় কিন্তু আসলে যানজটে লেগে থাকে, যেখানে কিন্তু আসলে এক ঘন্টার পথ পাড়ি দিতে কিন্তু মানুষের সময় লাগে, 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত মানুষের সময় লেগে যায়। এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে হলে একেবারে লালখান বাজার থেকে
পতেঙ্গা পর্যন্ত যেতে কিন্তু আসলে সময় লাগবে মাত্র 15-16 মিনিট বলে জানিয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। তো দ্রুত সময় কাজ শেষ করতে তারা কিন্তু আসলে রাত দিন সমানতালে কাজ করছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ, আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে এই পর্যায়ে নিচ্ছি আরেকটা বিরতি, সঙ্গে থাকুন। স্বাগত আরেকবার নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। পাহাড়ি জেলা খাগড়াছড়ির মুক্তিযুদ্ধ ও গণহত্যার গল্প নিয়ে হচ্ছে নাটক রক্তে ভেজা গৌরব গাঁথা। শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে শিল্পকলা একাডেমির উদ্যোগে পরিবেশ থিয়েটারের এ নাটকে উঠে এসেছে গণহত্যা, শরণার্থী জীবন ও যুদ্ধকালীন সময়ের জেলার পার্বত্য অঞ্চলের পরিস্থিতি। জুনের প্রথম সপ্তাহে মঞ্চায়িত হবে এই নাটক, চলছে শেষ সময়ের মহড়া। মোহাম্মদ জহুরুল আলমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চলছে মহড়া, অভিব্যক্তিতে ফুটিয়ে তোলার চেষ্টা চলছে মুক্তিযুদ্ধে মানুষের ত্যাগ, কষ্ট আর স্বজন হারানোর বেদনা। নাটকে মুক্তিযুদ্ধে খাগড়াছড়ির মং রাজা, মং প্রুসাইনের মানিকছড়ির রাজবাড়িতে শরণার্থী ও মুক্তিকামী মানুষের জন্য রাজ তহবিল বিলিয়ে দেওয়ার গল্প তুলে ধরছেন জেলা শিল্পকলা একাডেমির রেপার্টরি নাট্যদলের শিল্পীরা। জুনের প্রথম সপ্তাহে খাগড়াছড়ি সদরের বিসিক শিল্পনগরীর মাঠে হবে মঞ্চায়ন, এমন উদ্যোগ স্বাগত জানাচ্ছেন সুশীল সমাজ। খাগড়াছড়িতে নাট্যকর্মীদের প্রচন্ড অভাব রয়েছে, সেই অভাবটা আমরা এখন এই নাটকটির মধ্য দিয়ে আমরা পূরণ করার চেষ্টা করছি। আমরা স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছি। 50 বছর পরে হলো যে আমাদের এখানে গণহত্যা এবং 71-এর যে যুদ্ধ নিয়ে নাটকটি হতে যাচ্ছে শিল্পকলা একাডেমি সম্পৃক্ত হয়, এটা অত্যন্ত একটি আশাব্যঞ্জক। মুক্তিযুদ্ধের ইতিহাস আগামী প্রজন্মের জন্য সংরক্ষণে এমন উদ্যোগ সহায়ক হবে বলছেন নাটকের রচয়িতা ও নির্দেশক। 71-এর দৃশ্যটি পুরোপুরি তুলতে পারবো না, কিন্তু আমরা কাছাকাছি একটি ধারণা দিতে পারবো যে কীভাবে এই গণহত্যাগুলো হয়েছে, কোন পরিবেশে করেছে, কাদেরকে হত্যা করা হয়েছে, কারা মুক্তিযুদ্ধ করেছে খাগড়াছড়ি অঞ্চলে। এখানকার দর্শকরা খাগড়াছড়ি জেলার মুক্তিযুদ্ধ এবং গণহত্যা সম্পর্কে একটি ধারণা পাবে, যেটি হয়তো ইতিহাসে খুব বেশি আলোচিত জায়গা ছিল না। স্বাধীনতা সংগ্রাম ছাড়াও 1947 সালের দেশভাগ, 52-র ভাষা আন্দোলন ও 6 দফা আন্দোলন ফুটে উঠেছে এ নাটকে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। হাতিয়াতে নিরাপদ যাতায়াতে সি ট্রাক চালু ও যাত্রীদের দীর্ঘদিনের দুর্ভোগ নিরসনের দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম হাতিয়া ছাত্র যুব পরিষদ সহ আরও কয়েকটি সংগঠন। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় বক্তারা যাতায়াতের জন্য সি ট্রাক চালুকরণ, যৌক্তিক ভাড়া নির্ধারণ, নদী ভাঙ্গন রোধে ব্লক বাঁধ ও ভাঙ্গন কবলিত এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের জোরালো দাবি জানান। এম সাইফুল্লাহ মনিরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন আক্তার হোসেন, মোহাম্মদ আলী, সাব্বির আহমেদ ও আলতাফ হোসেন সহ অন্যরা। বান্দরবানের বিভিন্ন বৌদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠান, বৌদ্ধ শ্মশান, অনাথ আশ্রম ও বিভিন্ন বিহারাধ্যক্ষদের চিকিৎসার জন্য অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গতকাল বিকেলে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বান্দরবান কার্যালয়ের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে এই অনুদানের চেক বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর এমপি। এ সময় আরও উপস্থিত ছিলেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুপ্তভূষণ বড়ুয়া, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাজু মং মারমাসহ আরও অনেকে। দর্শক, এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন নিউজ 24bd.tv। ধন্যবাদ।